ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি মালিকানাধীন জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হাউতি বিদ্রোহী গোষ্ঠী। হাউতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষা পাচ্ছে না তেল আবিবের জাহাজ, শুধু ইসরায়েলি জাহাজ নয়, তাদের বাঁচাতে যেয়ে হামলার শিকার যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমানবাহী রণতরীয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে এবার লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করল সমুদ্রপথে পণ্য পরিবহন খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান মারেস্ক। হাউতিদের ভয়ে ইয়েমেনের উপকূলবর্তী সমুদ্রপথ ব্যবহারের বদলে আফ্রিকা ঘুরে জাহাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। শুক্রবার এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে ডেনমার্কের প্রতিষ্ঠানটি। একই সঙ্গে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লোহিত সাগরে নিজেদের জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা। শুক্রবার লোহিত সাগরে হাউতিদের হামলার শিকার হয় একটি জাহাজ। এদিন জার্মান মালিকানাধীন আরও একটি জাহাজে হামলা চালায় হাউতিরা। এতে একটি জাহাজে আগুন ধরে যায়। একদিনে দুটি জাহাজে হামলা চালানোর পর হাউতিরা এক বিবৃতিতে দাবি করে এগুলো ইসরায়েলে যাচ্ছিল। তাদের উপকূল দিয়ে ইসরায়েলগামী ছাড়া বিশ্বের যে কোনো দেশের জাহাজ যেতে পারবে বলে জানায় ইরানপন্থী এ গোষ্ঠীটি। আফরিন মৌ, সময় সংবাদ।